চলার করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অন্যমিকের সামনেই এর পবিত্র কুরবানি। ইতিমধ্যেই মানুষ কুরবানির লাই তার পছন্দর গরু কিংবা ছাগল সহন শুরু করছে। কে কে টেনশনে ফল হয়ে যার কিভাবে গরু কিনিব কিংবা কিভাবে গরু বাড়ি আনিব এইসব লইয়ে, তবে ক্রেতাল ওর এইসব টেনশন উত্তর মুক্তি দিত আসন্ন কুরবানি উপলক্ষে বিতকন্দমী উদ্যোগ লইয়ে চট্টগ্রামের ইনফিনিটি মডার্ন এগ্রো। স্বাস্থ্যবিধি মানে খামারের ভিতরে গুড়ি গুড়ি যে হনিকে কিনিলে পারিব তার পছন্দর গরু কিংবা ছাগল। চট্টগ্রামের মাইসুর হতা সিন্দেগুড়ি দেশি বিদেশি বিভিন্ন জাতর এবং বিভিন্ন দামর গরু আইনি তারা এবং দামরা হইয়ে নাগালের ভিতর। গতবার আসি এবারে দেখি যে আইয়ের ভালো সুন্দর গরু দেখি। প্যান্ডামিক সিচুয়েশনে মার্কেটে যাওয়ার চেয়ে এখানে তাদের এনভায়রনমেন্টটা অনেক বেটার এবং গরুগুলো ভালো হাইজেনিক। এখানে মানে অন্যবারের থেকে এবার দেখলাম গরুর সংখ্যাও বেশি। খুব সুন্দর পরিবেশে গরু লালন পালন হচ্ছে এবং অর্গানিক ওয়েতেই এই গরুগুলোকে পালন করা হয়। নর্দর সল অভাবে গুয়ে প্রতিষ্ঠানের খামার ইচ্ছে করলি অনলাইনে কিংবা মন চাইলি সরাসরি স্বাস্থ্যবিধি মানে খামার জায়গায় যাচা বেছে করে ক্রেতা কিনে নিতে পারিব তার চাহিদা মতো কুরবানির পশু। এই গরুগুলোর নাম হলি আরান মনস্টার। এবার আরও 2022 সালের কুরবানি হলে ইনশাল্লাহ চিন্তা করি আর কি। আর পিছনে যেভাবে সাদা রঙের অস্ট্রেল দেখা যায় এবার নাম হলদি বিকশো। এবার ওজন হলদি প্রায় 800 কেজির হাসা আছি। এবার তার পিছনে যেভাবে আছে হালো বলতে বিকশো, এবার আর সবচেয়ে বড় গরু, এবার ওজন প্রায় 1000 কেজির কাছাকাছি। তো এই দুনো ইনশাল্লাহ আর এবার বিক্রি হজম। আর এবার আরও আর লালি আছে, মিস্টার আলাদিন আছে, এই গরু কিনা আর শাহিওয়াল জাতের লাল লাল বড় বিরিশ, এগুলো আর এবার বিক্রি হজম। মানে চাইলে যে কোনো ধরনের গরু, যে কোনো জাতের গরু আর তো নাই নে সাইনে লইতারিবেন। আর এটা দেশাল, শাহিওয়াল, ফ্রিজিয়ান ব্যাগ জাতর গরু আছে। এখন আর সারা বছর এটা গরু সেল করছুম। ওনার আকিকা, বিবাহ, মেজবান যে কোনো ধরনের অনুষ্ঠানও তো না আর তুন গরু লইতারিবেন। সরবারের আদানত আছে ইনফিনিটি মডার্ন এগ্রো লিমিটেডের আরোগ্য হামার জেডে অসলের হরদম বেচা কেনা। এবার সাধারণ এগ্রো ফার্ম ন, এবার আমি যেভাবে হইম এবার আরোগ্য আসলে ইন্ডাস্ট্রিতে রূপ দিবার উদ্দেশ্যেই আর এই অ্যাগ্রো ফার্মার যাত্রা শুরু। এটা এই বছর যে কোরবানির পশু প্রায় আর 200 মতো কোরবানিলে রেডি হইয়ে এলে পশু আর এবার সিলেক্ট করছি। প্রত্যেক দিন আরাতে প্রচুর আর আইয়ের ক্রেতাকল এবং আর যে পশু কিনা আর লালন পালন করছি এগিন আর খুব প্রাকৃতিক উপায়ে এবং প্রাকৃতিক খানা দানা দিয়ে নে আর এগিন আর বড় করছি। হনরহমের কৃত্রিম হনহানা আর নদী আর আশা করি শুধু ডাহানো আর পুরো বাংলাদেশের ভিতরে ইনশাল্লাহ অতি শীঘ্রই আর খুব বড় আকারে আর আয়ের রাজশাহী তারা বড় হামার গড়ি তুলির এবং কুষ্টিয়াত অলরেডি আর শুরু হয়ে গিয়ে এবং দিনাজপুরতে আর হামার গড়ি তুলির। করোনাকালে সামাজিক দূরত্ব নিশ্চিত করে ঝামালমুক্ত পরিবেশত ভালো মতো ঘুরিয়ে রে কুরবানোর গরু চল কিন্তু চাইলে অনয় ঘুরিয়ে কারণ ইনফিনিটি মডার্ন এগ্রোর এই পশুর হামার। Desk News, C+ TV.